हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आरेकटा वीडियो निये चले आसलाम आपनादेर माझे। सो जारा जारा एयरड्रॉपेर मध्ये वेरी इंटरेस्टेड बा बेशी इंटरेस्टेड तादेर जन्य आजकेर ई वीडियो, कारण अनेकेई आछेन आपनादेर मध्ये जे एयरड्रॉप थेके आर्निंग करते चान एबं एयरड्रॉपेर प्रति अनेक बेशी एकटा आग्रह। सो तादेर जन्य ई वीडियो, कारण एयरड्रॉप थेके आपनारा सबाई जानेन जे विभिन्न जे आर्निंग वेबसाइटगुलो आछे फ्रीते आर्निंग करा जाय एमन वेबसाइट, সেই সব ওয়েবসাইটগুলো থেকে হাজার লক্ষ গুণ বেশি কিন্তু আর্নিং হয় এয়ারড্রপ থেকে। সো যারা যারা এয়ারড্রপে কাজ করে তারা কিন্তু অবশ্যই সেটা ভালো জানেন, আমার থেকে বেশি জানেন ভালো, কারণ এয়ারড্রপ থেকে কিন্তু যে পেমেন্টগুলো পাওয়া হয় বা পাওয়া যায় সেটা কিন্তু হিউজ। মানে এমনও মানুষ আছে যে এখান থেকে একবারে জাস্ট একটা এয়ারড্রপ থেকে $400 থেকে $500 পর্যন্ত আর্নিং করে ফেলেছে। সো আপনারা যদি একটু কনভার্ট করেন যে $500 ইজ ইকুয়াল টু কিন্তু সাড়ে কি বলবো যে 45,000 টাকার উপরে হয়। সো আমার এই ভিডিও ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে, দুইটা এয়ারড্রপ শেয়ার করব, দুইটার মধ্যে একটার এই ভেরি সুন 3 দিন পরে কিন্তু রেজাল্ট চলে আসবে। সো আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে জয়েন করে ট্রাই করবেন, 3 দিনের ভিতরে কিন্তু আপনাদের যদি লাক ভালো থাকে 3 দিনের মধ্যে এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে আর 10 দিনের ভিতরে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। সো এখানে প্রথমে একটি লিঙ্ক পাবেন, আমার ডিসক্রিপশনে লেখা থাকবে যে এয়ারড্রপ লিঙ্ক 1। সো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা হচ্ছে মূলত এয়ার ফাইন্যান্স এয়ারড্রপ, যেখান থেকে আপনারা এয়ার ফাইন্যান্স টোকেনটা আর্নিং করতে পারবেন। সো আপনারা সবাই জানেন যে এখান থেকে আর্নিং করার জন্য নিচেই স্টার্ট, আপনারা যখন এখানে ক্লিক করবেন আমার লিঙ্কে এখানে কিন্তু বোর্ডটা ওপেন হয়ে যাবে, তারপরে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে আপনাদের সামনে স্টার্ট টাস্ক একটা অপশন আসবে, স্টার্ট টাস্কে ক্লিক করে দিলে এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা এক্স্যাক্টলি যেভাবে যেভাবে যা যা লেখা আছে সেই লেখাগুলো আপনারা এখানে টাইপ করে দিবেন। তারপরে টাইপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে মেন মেনু কী কী কাজ আছে আপনারা জাস্ট স্টার্ট টাস্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে বলবে যে জয়েন চ্যানেল, মানে এখান থেকে আপনাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা জয়েন করতে হবে। সো জয়েনে ক্লিক করবেন, জয়েনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এই তাদের যে চ্যানেলটা আছে সেটা কিন্তু নিয়ে চলে আসবে, এখানে আপনাদের সামনে শো করবে, সেখানে এটা জাস্ট আপনারা জয়েন করবেন। জয়েন করার পরে আপনারা ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে তারপর এখানে লেখা আসবে যে জয়েন আওয়ার অ্যাডভার্টাইজার চ্যানেল অ্যান্ড ক্লিক ডান। সো জয়েনে ক্লিক করলে সেই অ্যাডভার্টাইজার চ্যানেলে নিয়ে যাওয়া হবে, এখান থেকে এটা জয়েন করবেন। এই চ্যানেলটাকে জয়েন করার পরে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফলো অ্যাডভার্টাইজার টুইটার অ্যান্ড রিটুইট দ্য পিন পোস্ট। সো টুইটারে ক্লিক করবেন, টুইটারে ক্লিক করে দেওয়ার পর ওপেন হয়ে যাবে আপনাদের যে টুইটারের প্রোফাইল লিঙ্কটা আছে, সেখানে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই অ্যাপ দিয়ে ওপেন করবেন। অ্যাপ দিয়ে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের যে পিন পোস্ট সেটা। সো এখান থেকে এই পিন পোস্টটাকে লাইক করতে হবে, লাইক করে আপনারা জাস্ট এখান থেকে লাইক করবেন। অনেকেই জানেন যে রিটুইট কীভাবে করে, রিটুইট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কিন্তু রিটুইট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রিটুইটে ক্লিক করবো, রিটুইট করলে রিটুইট হয়ে যাবে। তারপরে আরেকটা ম্যাটার যে অনেকে জানেন না যে কীভাবে রিটুইট লিঙ্কটা, মানে আপনারা যে রিটুইট করেছেন সেটা লিঙ্কটা কীভাবে পেতে হয়, সেটা পাওয়ার জন্য আপনারা আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে যে যেমন এটা আমি এখন রিটুইট করেছি, সো এটার রিটুইট লিঙ্কটা কোথায় পাবো। প্রোফাইলে আসার পরে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন যে রিটুইট, এটা হচ্ছে আপনাদের রিটুইট। সো রিটুইটের পাশে একটা শেয়ার আইকন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে কপি লিঙ্ক। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে রিটুইটটা আছে সেটা কিন্তু কপি হয়ে যাবে, একদম সিম্পল। বাট যারা জানেন না তাদের জন্য একটু কঠিন, বাট আই হোপ এই যে দেখিয়ে দেওয়ার পরে আর কোনো প্রবলেম হবে না কারো। সো এইভাবে আপনারা এডিট করতে পারবেন। আর হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই হ্যাশট্যাগ দিয়ে কীভাবে ট্যাগ করবেন কাউকে, সেটা হচ্ছে আপনারা হ্যাশট্যাগ দিয়ে যদি কাউকে ট্যাগ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনারা যে কোনো একটা এখান থেকে আপনারা যদি রিটুইট করেন, যেমন আমি একটা এখান থেকে একটা রিটুইট করে দেখাই নতুন একটা এয়ারড্রপের পোস্ট। সো এখানে আপনারা এই আইকনে ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে কোড টুইটে ক্লিক করবেন। এইবার আপনারা কোড টুইটে ক্লিক করবেন, কোড টুইটে ক্লিক করে দেওয়ার পরে মাঝে মাঝে বলা হয় যে হ্যাশট্যাগ দিয়ে আপনারা ট্যাগ করুন। সো এখানে আপনারা জাস্ট অ্যাড কমেন্টে লিখে দিবেন, টাইপ করবেন হ্যাশ, হ্যাশ লিখে তারপরে আপনার যেই নামটি লিখতে বলেছে, যেমন এয়ারড্রপ কিং, এয়ারড্রপ কিং যে একটা আছে সেখানে মূলত আমাদেরকে হ্যাশট্যাগ করতে বলে। সো এয়ারড্রপ এয়ারড্রপ লিখলেই কিন্তু এখানে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন এয়ারড্রপ কিং কিন্তু চলে আসছে। সো এখানে টাচ করে দিলে কিন্তু এয়ারড্রপ কিং চলে আসছে। আর যদি বলে যে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যাট দ্য রেট টাইপ করবেন, অ্যাট দ্য রেট টাইপ করে আপনারা জাস্ট আপনাদের ফ্রেন্ডের নাম লিখবেন। ফর এক্সাম্পল ফ্রেন্ডের নাম লিখলে কিন্তু এখানে চলে আসবে, আপনাদের যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো চলে আসবে। সো এখানে টাচ করে দিলে কিন্তু এটা কিন্তু ট্যাগ হয়ে যাবে। এইভাবে আপনারা কোনো ফ্রেন্ডকে ট্যাগ করবেন, একদম ইজি। যারা জানেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। সো এইভাবে আপনারা ইজিলি ট্যাগ করতে পারবেন বা হ্যাশট্যাগ করতে পারবেন। তারপরে এখানে যে কাজ সেটা হচ্ছে এখানে কী করতে হবে একটু দেখে নেই।
देखते एखे बोलते किन्तु जे मस्ट यूज हैशटैग सो रिट्वीट करार समय आपनारा कोड ट्वीटे क्लिक करबें कोड ट्वीटे क्लिक कर एखान थेके आपनारा हैशटैग एयरड्रॉप किंग लिखे दिए तारपरे आपनारा रिट्वीटटा करबें तारपर एखान थेके आपनारा जे लिंकटी एकटू आगे देखे दिलाम जे किभाबे लिंकटा कालेक्ट करते हय सेई लिंकटा एखाने निये एसे एखाने पेस्ट कर देबेन एखाने लेखा आछे साममिट योर रिट्वीट लिंक सो अवश्यई एखाने लिंकटा साममिट करते हबे लिंक साममिट करार पर एखाने एकटा ইউটিউব চ্যানেল চলে আসছে ইউটিউব চ্যানেলের যে লেটেস্ট ভিডিওটা আছে একেবারে লাস্ট ভিডিও সেটা আমাদেরকে ওয়াচ করতে হবে সো আপনারা ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়া হবে সেখানে আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওটা আপনারা ওয়াচ করবেন ওয়াচ করে আপনারা জাস্ট আপনাদের এখানে আপনাদের যে ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন অনেকে বলে যে আমাদের তো ইউটিউব চ্যানেল নাই সেক্ষেত্রে আমরা কোন লিঙ্কটা দিব আপনাদের ইউটিউব চ্যানেল থাকা লাগবে না আপনারা জাস্ট ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পরে আপনারা যখন আপনারা এখান থেকে এই যে প্রোফাইলে ক্লিক করবেন উপরে একটা দেখতে পাচ্ছেন একটা আপনাদের প্রোফাইল পিকচার শো করবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন ইউর চ্যানেল লেখা আছে আপনাদের চ্যানেল খোলা লাগবে না বাট আপনার চ্যানেল না খুললেও কিন্তু আপনাদের এখানে ইউর চ্যানেল লেখা থাকবে সো ইউর চ্যানেলে ক্লিক করলে আপনারা যখন ইউর চ্যানেলে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে থ্রি লাইন্স মেনু আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে শেয়ার একটা অপশন আছে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন আপনাদের ইউটিউবের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে এইভাবেই একেবারে ইজিলি আপনারা ইউটিউবের লিঙ্কটা পেয়ে যাবেন তারপরে এখানে আপনারা এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে আপনাদের বলছে যে এখান থেকে আপনাদের যে সাবমিট BEP20 অ্যাড্রেস বাইন্যান্স স্মার্ট চেন একটা কথা আমি সবাইকে বলে দিই বারবার বলছি যে BEP20 আর বাইন্যান্স স্মার্ট চেন অ্যাড্রেস কিন্তু সেম জিনিস সো আপনারা এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট চেন একটা অ্যাড্রেস আছে এখানে ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন কপি করলে এটাই হচ্ছে আপনাদের এখানে সাবমিট করতে বলেছে সো আপনারা জাস্ট এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাজগুলো কমপ্লিটলি হয়ে যাবে সাকসেসফুলি হয়ে যাবে সো অবশ্যই কাজগুলো একটু কেয়ারফুলি করবেন কোনো ভুল যেন না হয় কারণ ভুল হলে কিন্তু আর মাত্র 3 দিন বাকি আছে যে পেমেন্ট রিলিজ করবে 3 দিনের মধ্যে কিন্তু সবাইকে পেমেন্টটা করে দেওয়া হবে সো সবাই জয়েন করে ফেলবেন আর যদি আপনারা স্ট্যাটিস্টিক্সে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আপনাদের অ্যাকাউন্টের যে কী কী ডিটেলস আছে সব কিছু শো করবে দেখতে পাচ্ছি তাকে নোট এয়ারড্রপ উইল এন্ড অন 8 নভেম্বর মানে 8 তারিখে কিন্তু এয়ারড্রপ শেষ হয়ে যাবে এবং রিওয়ার্ডস উইল বি ডিস্ট্রিবিউট সবার মধ্যে বাটাবাটি করা হবে উইদিন 10 ডেজ মানে 3 দিনের ভিতর সরি 10 দিনের ভিতরে সবাইকে এটা পেমেন্ট করে দেওয়া হবে মানে 8 থেকে ধরে রাখুন যে 18 তারিখের ভিতরে আমরা কিন্তু পেমেন্টটা পেয়ে যাবো সো অবশ্যই আপনারা সবাই এখান থেকে জয়েন করবেন আশা করি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন আর যদি রেফার করেন সেক্ষেত্রে আপনাদের আর্নিংটা বেশি হবে সো এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট আপনারা এখানে জয়েন করে ফেলবেন আর দ্বিতীয় যে প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে নচ টোকেন প্রজেক্ট সো নচ টোকেনের যে এয়ারড্রপটা আছে সে আমার ভিডিওর 2 নম্বর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন যে এয়ারড্রপ লিঙ্ক 2 সেখানে ক্লিক করলে আপনাদের সামনে নচ টোকেনের এয়ারড্রপে নিয়ে আসবে এখানে আপনারা ফর এক্সাম্পল এখানে সবার প্রথমে এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করে এখানে আপনারা কী কী কাজ জয়েন এয়ারড্রপে ক্লিক করবেন জয়েন এয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পর ক্যাপচারটা ফিল আপ করে নেবেন তারপরে যে মেন কাজগুলো সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে তারপর এখানে টুইটার পেজ আছে 2টা সেখানে আমাদের জয়েন করতে হবে সো এই 2টা হচ্ছে টুইটার পেজ সো এখানে জয়েন করে আমাদেরকে অ্যাড হ্যাশট্যাগ করতে হবে সো একটু আগে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আপনারা অ্যাড হ্যাশট্যাগ অ্যাড করবেন আবারও দেখিয়ে দিই ধরুন আমি এখান থেকে এটাকে ওপেন করলাম টুইটারে টুইটার ওপেন করার পর এখানে আমরা একটু অ্যাপের মাধ্যমে ওপেন করছি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিন পোস্টটা আছে পিন পোস্টটাকে এখানে আমাদের হ্যাশট্যাগ দিয়ে করার জন্য এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কোড টুইটে ক্লিক করবেন এই যে কোড টুইট পেয়ে যাচ্ছেন এখানে কোড টুইটে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে আপনারা হ্যাশ দিবেন যেহেতু আমাদের হ্যাশট্যাগ ইউজ করতে বলেছে হ্যাশ দিয়ে কি নচ টোকেন লিখে দিবেন নচ টোকেন দিতে পারছেন নচ টোকেন কিন্তু চলে আসছে তারপর আবার একটা হ্যাশট্যাগ দিতে বলেছে নচ সোয়াপ সো আমরা নচ সোয়াপও দিয়ে দিব নচ সোয়াপ দিয়ে দিচ্ছি তারপর এখানে আর কী কী হ্যাশট্যাগ ইউজ করতে বলেছে দেখে নিন বলছে যে নচ নেটওয়ার্ক লঞ্চ সো নচ নেটওয়ার্ক আমরা এখানে আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিব নচ নেটওয়ার্ক লিখে দিব আমরা নচ নেটওয়ার্ক এই যে নচ নেটওয়ার্ক চলে আসছে কিন্তু সো এই 3টা লিখলে হবে 3টা লিখে আপনারা রিটুইটে ক্লিক করবেন দ্যাটস ইট আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরে ভিউতে ক্লিক করলে আপনারা যে মাত্র রিটুইটটা করলেন সেটা কিন্তু এখানে চলে আসছে আপনাদের প্রোফাইলে সো আপনাদের যদি লিঙ্ক দিতে বলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এই দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক সো কপি লিঙ্কে ক্লিক করলে আপনাদের এখান থেকে যে রিটুইটটা করলেন সেটার লিঙ্কটা কপি হয়ে যাবে তারপর এখানে বলবো যে সাবমিট ইউর টেলিগ্রাম ইউজার নেম আপনারা এখানে টেলিগ্রাম ইউজার নেমটা টাইপ করে দেবেন @ দিতে হবে
অবশ্যই। তারপরে বলছে যে আপনারা এখানে যে টুইটারে যে মাত্র হ্যাশট্যাগ দিয়ে যে পোস্টটা করেছেন, আপনারা কোন প্রোফাইল থেকে করেছেন সেই প্রোফাইলের লিঙ্কটা এখানে দেন, আপনারা আপনাদের টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে সাবমিট করে দিবেন। তারপর এখানে আমাদেরকে BEP20 বাইন্যান্স স্মার্ট চেন একটু আগেই দেখিয়ে দিলাম, ট্রাস্ট ওয়ালেটের বাইন্যান্স স্মার্ট চেনের অ্যাড্রেসটা ওইখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। তারপরে অ্যাডভার্টাইজার চ্যানেলে জয়েন করে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে যে ইউজার নেমটা আছে সেটা এখানে টাইপ করে দিবেন। অ্যাডভার্টাইজার চ্যানেলে ক্লিক করলে কিন্তু চ্যানেলটা চলে আসবে, সেখান থেকে জয়েন করে ফেলবেন। তারপরে আপনাদের সামনে লিখে আসবে কংগ্রাচুলেশনস, আপনাদেরকে ইউ হ্যাভ রিচড 100,000 মেবি এখান থেকে স্নচ টোকেন দেওয়া হয়েছে। সো টু চেক ব্যালেন্স প্লিজ ক্লিক ব্যালেন্স অপশন, ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনাদের ব্যালেন্সে কত আছে আপনারা যদি ক্যাপচারটা ফিল করে দেন তাহলে আপনারা দেখতে পারবেন। আমি এখান থেকে ক্যাপচারটা ফিল করে দিচ্ছি, M3Y ছোটো হাতের ওয়াই তারপরে ভি লিখে এখান থেকে সেন্ড করলাম। সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্সে কত আছে, আমার এখানে মেবি 10 লাখের মতো স্নচ টোকেন আছে, তারপরে কত 55 লক্ষের উপরে আমার এখান থেকে রেফারেল বোনাস আছে। সো এটাও কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দেওয়া হবে। যদি উইড্রোতে ক্লিক করি, উইড্রোতে ক্লিক করলে এখানে একটা ক্যাপচা দিয়েছে, ক্যাপচাটা ফিল করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করবে আমাদের যে কবে এখান থেকে উইড্রোটা দেওয়া হবে। সো কেউ মিস করবে না, ইয়ারডুপগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল এবং লিগ্যাল, এগুলো মানে অবশ্যই আমাদেরকে পেমেন্টটা করবে। পেমেন্ট করার চান্সটা কিন্তু 80% ঠিকঠাক মতো কাজ করলে অবশ্যই আমরা পেমেন্টটা পেয়ে যাবো। উইড্রো ডেট হচ্ছে এখান থেকে 8 ডিসেম্বর। সো ডিস্ট্রিবিউশন ডেট হচ্ছে 15 তারিখ। আপনারা সবাই জানেন যেখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু জয়েন হয়, সো সবাইকে একসাথে পেমেন্ট করা কিন্তু কোনোভাবেই পসিবল না। সো এই জন্য তাদের যে ডিস্ট্রিবিউশন ডেট, ডিস্ট্রিবিউশনটা করতে কিন্তু একটু টাইম লাগে। এখন আপনারা কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়েছেন আর পেমেন্ট পাননি সেটা যদি কি জানতে চান, কীভাবে জানতে চান যদি এটা আপনাদের দরকার হয় বা জানা প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওতে যে হ্যাঁ ভাই আমরা জানতে চাই কীভাবে আমরা বুঝবো যে আমরা পেমেন্টটা পেয়েছি, আমরা পেমেন্ট পেয়েছি এটা কীভাবে বুঝবো, এই জন্য একটা ভিডিও মেক করেন, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও মেক করে দিব যে আপনারা কীভাবে বুঝবেন যে আপনারা এয়ারড্রপ থেকে পেমেন্টটা পেয়েছেন। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার কোনো এক ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।